ছিলাম এই 685-86 এরকম মার্কস পেয়েছি, ভালো লাগছে। আপাতত আমি 11-এ সায়েন্স নিয়ে পড়ব। আমি ফিউচারে যদি মেডিকেল সায়েন্স নিয়ে রিসার্চ করতে পারি ভালো লাগবে, আর না হলে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে রিসার্চ করব। আর তাছাড়া আমি স্টেটসম্যানের ভয়েসেস পেপারের ফ্রিল্যান্স কোঅর্ডিনেটর এবং ফ্রিল্যান্স কন্ট্রিবিউটর ছিলাম। তাছাড়া আমি গান গান করি ছোটবেলা থেকেই, একদম ছোটবেলা থেকে আমি এখানে বাতায়নিকে গান শিখতাম। তাছাড়া টেস্টের আগে আমি সাধারণত টেস্টের আগে আমার আরও অন্যান্য যে ব্যাপারগুলো বললাম, তাছাড়া আমি খেলাধুলো খুব পছন্দ করি, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন আর ফুটবল বিশেষত। আমার সেইগুলোতে অনেকটাই সময় গেছিলো, কিন্তু টেস্টের পরে আমি অনেকটা ফোকাসডভাবে পড়েছি। দিনে 8 থেকে 9 ঘন্টা মিনিমাম সিরিয়াস স্টাডি করেছি। কতজন শিক্ষক প্রজেক্টের জন্য? একজন শিক্ষক ছিলেন, আর তাছাড়া স্কুলের টিচাররাও পরীক্ষার আগে নিজেরা মক টেস্ট নিয়েছেন, তাছাড়া বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছেন। অবশ্যই আমার বাবা মা, পরিবারের সবার, স্কুলের শিক্ষকদের, আর তাছাড়া আমার খুব কাছের বন্ধুরা আমার খুব সাহায্য করেছে। বাংলায় আমার মার্কস এসছে 97, ইংলিশেও 97, ম্যাথে এসছে 100, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সে 98 আর 97 এসছে, একটু কমে গেছে। হিস্ট্রিতে 96 এসছে আর জিওগ্রাফিতে 100 এসছে। উৎসাহ এবিপি নিউজে আমি চেক করলাম, এবিপি নিউজের ওয়েবসাইটে গিয়ে আমি রোল নাম্বার দিলাম, রেজাল্টটা পেয়েছি এখানে। পদটা দিয়ে দিন না। খবর পেলে যেরকম হয় তো সেই ব্যাপারটা একটু হয়েছে 97, ম্যাথে এসছে 100, ফিজিক্যাল সায়েন্সে 98, লাইফ সায়েন্সে 97, হিস্ট্রিতে 96 আর জিওগ্রাফিতে 100 এসছে। সবাই ভেবেছে, যেমন আমাদের মা ভেবেছে যে এরকম হতে পারে বা এরকম হবে, কিন্তু আমি অতটা আশা কখনো করতাম না। এখন হয়েছে, খুব ভালো লাগছে। মানে ভাবতাম যে এতটা কি হবে, বা ওকেও বলিনি কখনো যে এরকম হতে পারে, শুধু বলতাম তুই ভালো করে পড়, ভালো করে পড়, তাতে যা হবে হবে, এরকম টিভিতেই জানতে পেরেছি। আমরা টিভির সামনেই ছিলাম, তখন তো খুবই ভালো লাগলো। তো আর কি বলবো, সে তো আমার নিজের মনে নেই কেমন রিয়াকশন ছিল, খুবই খুশি হয়েছি সবাই আমরা। ও যেটা চাই, ওর যেটা ইচ্ছা ও সেটাই করবে, মানে যাবে। ওর আপাতত একটু মেডিকেল সায়েন্সের দিকে ঝোঁক রয়েছে, যদি ওটা হয় খুবই ভালো। আপনি পড়াশোনাতেই ফোকাস করেছে, আর দিনে 7-8 ঘন্টা তো পড়তোই। কতজন স্কুলের মাস্টারমশাইরাও ভীষণভাবে সাহায্য করেছেন, নিজেদের উদ্যোগে ওনারা মানে ভীষণভাবে সাহায্য করেছেন এটা। তাছাড়া আমার নিজের স্কুলের আমার কলিগরাও খুব হেল্প করেছেন, যখনই যা সমস্যা হয়েছে ওনারাও খুব হেল্প করেছেন। আপনি কি শিক্ষিকা? হ্যাঁ। কোন স্কুলে? আমি সিন্ধানী সাবিত্রী উচ্চ বিদ্যালয়। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মৌমিতা ভট্ট, মৌমিতা হালদার, ভট্টাচার্য হালদার, মৌমিতা ভট্ট।